আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের জন্য বানিয়ে দেখাবো জার কেক, যা খেতে খুবই মজাদার আর বাচ্চারা পেলে অনেক খুশি হয়। তো চলুন দেখে নেওয়া যাক এর জন্য আমাদের প্রথমে কি করতে হবে। আমরা এখন চকলেট গানাশ তৈরি করব। এর জন্য আমাদের লাগবে 1 কাপ পানি, 1/2 কাপ পুরা দুধ মিশিয়ে নিতে হবে। এখন আমরা দিয়ে দিব কর্নফ্লাওয়ার 1 টেবিল স্পুন, এটাও দিয়ে দিলাম 1 টেবিল স্পুন। ভালোভাবে মিশিয়ে নিতে হবে যেন কোনো লাম্পস না থাকে। এটাকে ননস্টপ নেড়ে যেতে হবে। দিয়ে দিচ্ছি সঙ্গে 1/4 কাপ চিনি। এটা ঘন হওয়া পর্যন্ত আমরা ননস্টপ নেড়ে যাব, নাহলে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। নিচে লেগেই যাবে যদি আমরা নাড়াটা থামিয়ে দিই। আমাদের এটা প্রায় ঘন হয়ে গেছে। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি কিছু ডার্ক চকলেট। এখন আমরা হিটটা অফ করে দিয়েছি, চকলেটটা এমনিতেই গলে যাবে। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চকলেট গানাশ। এখন এটাকে আমরা ঠান্ডা করব। এখন আমি নিয়ে নিচ্ছি রুম টেম্পারেচারে থাকা 2টো ডিম। এখন কেকের জন্য আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস নিয়ে নিচ্ছি। এখানে আমি দিচ্ছি 1/4 কাপ ময়দা, 2 টেবিল স্পুন কোকো পাউডার, যেহেতু এটা আমরা চকলেট কেক বানাবো। দিয়ে দিচ্ছি 1/2 টেবিল স্পুন বেকিং পাউডার। এখন আমরা সব ইনগ্রিডিয়েন্টসগুলো ভালোভাবে চেলে নিব কেকের জন্য। আমাদের ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলো চেলে নেওয়া শেষ। এখন এটা খুব আস্তে আস্তে আমরা মিক্স করব। দিয়ে দিচ্ছি 4 টেবিল স্পুন সয়াবিন তেল। এটাকে আমরা মিশিয়ে নেব। এখন আমরা এখানে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভিনেগার আর 1/2 টিস্পুন বেকিং সোডা।
এটা কেকটাকে খুব নরম করবে, কেকটা খুব সফট হবে। আর সঙ্গে দিয়ে দিচ্ছি ভ্যানিলা ফ্লেভার, এটাও দিয়ে দিচ্ছি হাফ টেবিলস্পুন। এখানে আমরা একটা কেকের মোল্ড আগে থেকে তেল আর কিছু ময়দা বার দিয়ে ব্রাশ করে রেখেছি, এখন আমরা কেকের বেটারটাকে ঢেলে দিব। কেকটাকে আমরা 25 থেকে 30 মিনিটের জন্য বেক করব 160 ডিগ্রিতে। আমাদের কেকটা হয়ে গেছে, এখন আমরা এটাকে স্লাইস করব, কারণ এই কেকটা দিয়ে আমরা জার কেক বানাব। স্লাইস করে এটাকে আমরা ব্লেন্ড করে নিব। আমাদের কেক ব্লেন্ড করা হয়ে গেছে, খুব সফট হয়েছে। এখন এগুলো দিয়ে আমরা জার কেক ক্রিমটা বানাবো, পরে জার কেকের স্টেপগুলো আপনাদেরকে দেখাবো। এখন আমি হুইপ ক্রিম বানাবো, এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ হুইপ ক্রিম। হুইপ ক্রিমটাকে ব্লেন্ড করে নিচ্ছি, হাফ বিট হয়ে গেছে। আর এখানে আমি ইউজ করেছি ভিভো হুইপ ক্রিমটা, এটা ইউজ করে আমার খুব ভালো লেগেছে, খুব সহজেই স্টিফ হয়ে যায়। আর এটা আমি ফ্রিজে 2 মাস রেখে সংরক্ষণ করে লাস্ট এখন ইউজ করছি, তারপরে অনেক সুন্দর ক্রিম হচ্ছে। এখন আমি চকলেট গানার দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ। ক্রিমটা বিট করা শেষ, তো আমরা এখন ফাইনালি আমাদের জার কেকের জন্য সবকিছু প্রিপারেশন নিয়েছি কিছু চকো চিপস, কিছু সুইট বল, আর আমাদের সেই কেক পাউডার, ঠান্ডা লিকুইড দুধ, আর এখানে আছে আমাদের সেই হুইপ ক্রিম। তো চলুন আমরা ফার্স্ট কেকের পাউডারটা আমরা ফার্স্ট লেয়ারে দিব। এরপরে আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠান্ডা লিকুইড মিল্ক। এরপরে এখানে আমরা দিয়ে দিচ্ছি কিছু ক্রিম। দেন আমরা আবার দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কেক পাউডার, আর আবার দিয়ে দিচ্ছি লিকুইড মিল্ক। দেন আমরা আবার ক্রিমের লেয়ারটা দিয়ে দিচ্ছি। এভাবে আমরা 3টা কেকের লেয়ার দিব। আমরা ফাইনালি আমাদের ক্রিমটা দিয়ে দিচ্ছি। আর আমরা উপরে দিয়ে দিচ্ছি চকো চিপস,
আর এই কেকগুলো আমার ছোট ছেলের খুবই পছন্দ। ও চকলেট ফ্লেভার ছাড়া কোনো কেকই খায় না, রেড ভেলভেট বলেন, ভ্যানিলা বলেন, হোয়াইট কোনো কালারের চকলেট ক্রিম খেতে চায় না যদি চকলেট না থাকে সেটার মধ্যে। দিয়ে দিচ্ছি সামান্য সুইট বল। এই তো এভাবেই তৈরি করে নিব একে একে আমরা আমাদের কাপ কেকগুলো। এভাবে আমি একে একে তৈরি করে নিচ্ছি আমার জার কেকগুলো। এটা আমরা এক সপ্তাহের মতো ফ্রিজে সংরক্ষণ করে খেতে পারবো। তো তৈরি হয়ে গিয়েছে আমাদের জার কেক, আর সঙ্গে একটা এক্সট্রা আইসক্রিমও। তো আপনারা সবাই ভালো থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো। আল্লাহ হাফেজ।